সকলেই যখন প্রায় শহরমুখী, ওই সময় আমাদের প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ এই গ্রামের মধ্যে, যেখানে ভালো রাস্তাঘাট নাই, সুন্দর যাতায়াতের ব্যবস্থা নাই, এরপর আলহামদুলিল্লাহ উম্মার ফিকিরে আপনাদের মহাব্বতে নবীজির যে বাগানকে গড়ে তুলেছে, আল্লাহ তাআলা এই বাগানটাকেও কবুল করুক, আল্লাহ আমাদের এই প্রিয় ভাইটাকেও কবুল করুক। জালেমের জুলুম থেকে, শকুনের নজর থেকে, সকল ধরনের খারাপি থেকে, আসমানি জমিনি বালা মুসিবত থেকে তাকে হেফাজত রাখুক। তো এখন হিসাবে বয়ান করার কথা, আমাদের ভাই কলেজের টুকরা দীর্ঘ আড়াই বছরের বন্দিত্বের যাতনা সহ্য করা মাওলানা মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ, যদিও আমাদের শরীর ভিন্ন হলেও দিলের কথাগুলো একই। আমার মুখ থেকে যা বের হবে তার মুখ থেকেও তাই বের হবে, এজন্য আমারও সহজ হয়েছে, অতি অল্প সময়ে ফাঁকি দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, তাকে বসিয়ে আমি উঠেছি এজন্য যে অল্প সময়ে কথা বলে আলোচনার ইতি টানবো, আর আমার অসম্পূর্ণ কথাগুলো, কারণ কি কি অসম্পূর্ণ আছে সেটাও তিনি ধরতে পারবেন, আমার অসম্পূর্ণ কথাগুলো ইনশাআল্লাহ তিনি সম্পূর্ণ করে দিয়ে যাবেন। আর আগামীকাল ভোর দুপুর ১২টা থেকে আমার বয়ান শুরু আবার, এজন্য মাঝখানে ঢাকাও পৌঁছতে হবে, ঢাকা হয়ে আবার নরসিংদী গিয়ে ১২টার মধ্যে বয়ানও ধরতে হবে, আর রাস্তাঘাটের যে অবস্থা এই রাস্তা পাড়ি দিয়ে ঢাকা পৌঁছতে পৌঁছতেই ফজর হবে, সব মিলিয়ে চাইলেও দীর্ঘ সময় আমার এখানে কাটানোর সুযোগ নেই। তো এ সমস্ত কারণে একটু আগেভাগেই উঠলাম প্রিয় ভাইকে বসিয়ে রেখে। একদিকে তো মহাব্বতের ভাই আছে, আরেকদিকে এখন পীর ভাইও হয়ে গিয়েছি, কিভাবে? কারণ আমাদের শেখ মুর্শিদ শেখুল হাদিস, আপনাদের সকলের পরিচিত মুখ, মোমেন শাহের রত্ন বড় হুজুর শেখুল হাদিস আল্লামা আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া, আমাদের মাহমুদ গুনবী ভাই কারাগার থেকে আসার পর হুজুরকে নতুন করে বায়াত দিয়েছেন, আর যেহেতু হুজুরের সাথে আগ থেকে আমার ইসলাহি তাল্লুক আছেই, সেই হিসাবে আগ থেকেও ছিলাম একই শায়খের দুই সাগরের, সে আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ নিসবতে, এখন এক মুরব্বি চলে গেলেন আর এক মুরব্বি দুনিয়াতে আছেন, এই হিসাবে একই মুরব্বির দুই সাগরেদি বটে। তো যার কারণে আমার কথাগুলো তিনি সম্পূর্ণ করবেন, আমি সিলেক্ট দুই একটা অতি অল্প সময়ে মৌলিক বার্তা আরজ করি, আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বার্তা হলো, আমরা তো এতকাল এখানে বসে বসে আফসোস করতাম, হায় আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার তৌফিক দিতা, আমরা গিয়ে এই জালেম ইহুদি দেবাদীদেরকে উচিত শিক্ষা দিয়ে আসতাম, আমরা আল আকসা রক্ষায় অংশগ্রহণ করতাম, যেভাবে হামাসের ভাইয়েরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই জালেমদের টুটি চেপে ধরেছে, ওদেরকে কোণঠাসা করছে, আমাদেরকে আল্লাহ তুমি যদি তৌফিক দিতা, কাফনের কাপড় গায়ে জড়িয়ে শাহাদাতের তামান্না নিয়ে আমরাও ময়দানে ছুটে যেতাম, যদি বিজয় দুনিয়ার বিবেচনায় অর্জন করতে নাও পারতাম, অন্তত শাহাদাতের অমিয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখিত হতে পারতাম। এতদিন পর্যন্ত এই তামান্না আমরা অন্তর লালন করতাম, কিন্তু দুঃখের বিষয়, দূরের দেশ নিয়ে যাদের এত আকাঙ্ক্ষা এত তামান্না, তাদের এখন আর দূরে যাওয়া লাগছে না, নিজের দেশের মধ্যেই নতুন নতুন করে মাজলুম তৈরি হচ্ছে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের জন্য নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, একের পর এক ট্র্যাজেডি শুধু ঘটে যাচ্ছে আর ঘটে যাচ্ছে, কিন্তু এত চেতনা দূরের দেশের জন্য, কিন্তু একই দেশের অন্য অঞ্চলের জন্য আমাদের চেতনা জাগ্রত হচ্ছে। চারটা দিন হয়ে গেল, তিনজন ভাইকে যে শহীদ করা হলো ফরিদপুরের বুকে, যাদের দুজন আপন ভাই, সহোদর ভাই, একজন তো ১৫ পারা কোরআনের হাফেজ ছিল, তাও তর্কের খাতিরে মানলাম যে সে সময় কারো করার কিছু ছিল না, যা ঘটনা ঘটার ঘটে গিয়েছে। আজকে যে সেই সমস্ত ভাইদের রক্তের যাতে করে হক আদায় করা হয়, যাতে করে জালেমদেরকে ধরে ধরে তাদের বিরুদ্ধেও যথাযথ বিচার কায়েম করা হয়, কারণ চার দিন হয়ে গিয়েছে, একজনকে এখনো গ্রেফতার করা হয় নাই, একজনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই, তো যার কারণে ওদেরকে ধরে যাতে নিশ্চিতভাবে বিচারটা করা হয়, এই দাবি নিয়ে আজকে আমাদের ফরিদপুরের ভাইয়েরা কোনো লিড ছাড়া, কারণ আমরা তো এমনিই নেতৃত্বশূন্য হয়ে গিয়েছি, এমনি তো গুনলে মনে হয় নেতার কোনো অভাব নাই, কিন্তু যখন ময়দানে রক্ত দেওয়া লাগে তখন আর নেতার কোনো খোঁজ নাই, এমন একটা হালত যে সাধারণ জনতার সইতে না পেরে কয়দিন সইবে, কার দিকে তাকিয়ে থাকবে, এক পর্যায়ে নিজেরাই বাধ্য হয়ে আজকে ঢাকা খুলনা সেই মহাসড়ক এলাকায় যারা গিয়েছেন ভালো চিনবেন, ঢাকা খুলনা মহাসড়কে সেই মধুখালী থেকে নিয়ে ১০ কিলোমিটার রাস্তা নিজেরাই অবরোধ করেছে, যদি আমার নজরে পড়ে নাই কোনো দৈনিক পত্রিকায় রিপোর্ট হয়েছে, কোনো সাংবাদিক এটা গিয়ে নিউজ করেছে, অথবা টেলিভিশন
নেই, ভিডিওটা এটাকে ফুটেজটা নিয়ে সংগ্রহ করছে। যখন থেকে আন্দোলন স্থানীয়ভাবে আমরা সংবাদগুলো পাচ্ছিলাম, এরপর তো পুলিশ গেল সেখানে, টিয়ার শেল মারলো, গুলি চালালো, ছত্রভঙ্গ করলো, লাঠিচার্জ করলো, আর নেতৃত্ব যেহেতু নাই তো পাবলিকরাও এখানে কে থামাবে? যখন দেখছে যে আন্দোলন ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হচ্ছে, তারাও বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তুলেছে। অবশেষে সেই গুলিতে ইতিমধ্যে একাধিক ভাই শহীদ হয়ে গিয়েছে, যারা এখনো হসপিটালে আছে। আরে অনেকের অবস্থা এতটা গুরুতর, বাহ্যিকভাবে আশঙ্কা হচ্ছে শহীদের তালিকা হয়তো আরো বড় হবে। এমনকি কত হাজার হাজার মানুষকে যেই মামলার ভোগান্তি বছরের পর বছর পোহাতে হবে, কত মানুষ রাতের বেলা বাড়িতে থাকতে পারবে না, লুকিয়ে লুকিয়ে আত্মগোপনে কাটাতে হবে, পুলিশের ভয়ে না জানি কখন এসে গ্রেফতার করে নিয়ে যায়। এত কিছু হয়ে গেল, এখনো পর্যন্ত কারো জাগরণ নাই, কারো যেন বলার কিছুই নাই। আরে মরছে সাধারণ মুসলমান, মরছে, ওরা তো পাবলিক ফিগার না, ওরা তো সেলিব্রিটি না, ওরা মরলে মরুক, তাদের আমাদেরকে আসে এসেছে আর গিয়েছে, নাউযু বিল্লাহ মিন যালিক। তো ফিলিস্তিনের বুকে যদি কাউকে আঘাত করে সে যেমনি ভাবে মজলুম হয়, আরাকানের বুকে কাউকে আঘাত করে সে যেমনি ভাবে মজলুম হয়, আরে যদি কাশ্মীরের বুকে, অযোধ্যার বুকে, সাহারানপুরের বুকে, গুজরাটের বুকে কাউকে আঘাত করে যেমনি ভাবে সে মজলুম হয়, ফরিদপুরের বুকেও যদি কাউকে আঘাত করে সেও তো একই রকম মজলুম হয়। আরে দুনিয়ার সমস্ত মুসলমান, তাদের গা কাটলে তো যে রক্ত বের হবে, রক্তের রং তো একই হবে। তাহলে যেই ভাইদের রক্ত ঝরেছে ফরিদপুরের বুকে, তাদের রক্ত তো আমাদেরই গায়ের রক্ত, তারা তো আমাদেরই কলিজার ভাই। তো দরকার তো ছিল সব ভেদাভেদ ভুলে গিয়ে, দলীয় পরিচয় ভুলে গিয়ে, এই দেশের সমস্ত মুসলমান নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ময়দানে নেমে আসবে, বাতিলকে উপযুক্ত শিক্ষা দেবে, তাদেরকে বুঝবে, আরে শোন, ঘুমন্ত সিংহকে নিয়েও খেলা করতে নাই, সিংহের মাথার উপর বিড়াল উঠে খেলা করবে, সিংহ বসে বসে তামাশা দেখবে, এটা তো কিছুতেই হতে পারে না। তা আমরা মুসলমান জাতি, আমরা নিজেদের থেকে গায়ে পড়ে কারো সঙ্গে যুদ্ধ বাঁধাই না, জরুরত মনে করি না। লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসাল্লাল্লাহু আলা আফিয়া। নবী বলছেন, তোমরা শত্রুর সঙ্গে সম্মুখীন হওয়া, যুদ্ধ হওয়াকে নিজের থেকে কামনা করার দরকার নাই, আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো। তবে ফাইজা লাকিতুমুহুম, যদি ময়দানে নামাই লাগে, যদি সম্মুখ সমর দেখাই দেয়, তখন আবার পালিয়ে বেরিও না, ফাসবিরু, অটল থেকে, অবিচল থেকে সবরের পরিচয় দিও। ওয়ালামু আন্নাল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, মনে রাখবা জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। তো দুনিয়ায় পশ্চিমা বিশ্বের নাগরিক যারা আছে, কোন একজনের গায়ে একটা টোকা মেরে কেউ দেখুক না, গোটা পশ্চিমা জোট একসঙ্গে তার বিরুদ্ধে ময়দানে নেমে পড়বে। এমনকি অন্যান্য ধর্মাবলম্বী যারা, নাস্তিক বেঈমান যারা, ওরাও এত এত দেবতার পূজারি হয়ে, কেউ 33 কোটি দেবতার পূজারি হয়েও ওরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকছে। আরে যদি ওদের গায়ে কেউ টোকাও মারে, সকলে একসঙ্গে এটা নিয়ে গর্জে উঠছে। এমনকি অন্যায়ের ব্যাপারে পর্যন্ত একজন আরেকজনকে কিভাবে মদত দিচ্ছে, এই যে এত বড় ট্র্যাজেডি ঘটে গেল, তাদেরও তো সংগঠন আছে, তাদেরও তো নেতা আছে, তাদেরও তো মিডিয়া আছে, কাউকে তো দেখলাম না বিবৃতি দিতে যে অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী, সে যে ধর্মেরই হোক সে অপরাধী। সুতরাং যারা অপরাধ করেছে ওরা আমাদের কেউ না, আমরা ওদের কেউ না, বরং আমরা ওদেরকে ধরিয়ে দিচ্ছি, তোমরা ওদের শাস্তি নিশ্চিত করো, কারণ কোথায় লুকিয়েছে, কারো না কারো কাছে গিয়ে তো আত্মগোপনে আছে। যদি ওরা নিজেরাই ধরিয়ে দিত এত পেরেশানি তো লাগতো না, কিন্তু আমি একটা লোককেও দেখি নাই এটার বিরুদ্ধে একই ধর্মের হয়ে প্রতিবাদ করেছে। উল্টে এমন লোক বহুত দেখেছি যারা উস্কানি দিয়েছে, যারা এভাবে বলেছে, মোল্লা মৌলবীর দিন ফুরিয়ে এসেছে, যাদের একজনকে রাজশাহী থেকে গ্রেফতার পর্যন্ত করেছে। তো এই যে এক চিত্র, এর পরিণতিটা কি? তো ওরা এক হতে পারলো এত এত খোদায় বিশ্বাসী হওয়ার পরও, কিন্তু আমরা এক রবে বিশ্বাসী হয়ে, এক নবীতে বিশ্বাসী হয়ে, এক কেবলায় বিশ্বাসী হয়ে, এক কোরআনে বিশ্বাসী হয়ে কেন পারলাম না? আমাদের সাথীদের রক্তের হেফাজতের জন্য আর বাতিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে। আরে তোরা তোদের কাজ কর, আমাদেরকে আমাদের কাজ করতে দে। কিন্তু একজন মুসলমানের গায়ে কেউ যদি হাত তোলে, সে পারবে না পৃথিবীর বুকে শান্তিতে টিকে থাকতে। ওমাই কাম জখানে, আল্লাহ জি সেখানে।
আমাদের সবচাইতে বড় পরিচয়, মূল পরিচয় আমরা মুসলমান। وقال انني من المسلمين, আল্লাহ তাআলা এই পরিচয় যারা দিতে জানে তাদেরকে শ্রেষ্ঠ বান্দা ঘোষণা করেছেন দুনিয়ার বুকে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন, কথার বিবেচনায় ওই ব্যক্তির চাইতে উত্তম কে হয় যার এক নম্বর গুণ তাওহীদের দাওয়াত দেয়, দুই নম্বর গুণ সুন্নাহ সম্মত উপায়ে আমল করে, বেদাতী তরিকা গ্রহণ করে না, তিন নম্বর গুণ নিজের পরিচয় দেয় সে মুসলমান। তো মুসলমানের সবচাইতে বড় পরিচয় সে মুসলমান। এরপর তার দল কি, তার মত কি, তার সঙ্গে আমার ইখতিলাফ কি, আর এগুলো বহু পরের বিষয়। ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু কোনো ভাইয়ের উপর যদি আঘাত আসে সবার আগে তো আমাকেই গর্জে উঠতে হবে। আমাদের কওমিদের সাথে কত ধারার কত মানুষের ইখতিলাফ আছে, কত সময় ইখতিলাফগুলো হয়তো ভয়াবহ পর্যায়েও চলে যায়। তাতে কি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আরে যারা অন্য সার্কেলের অন্য মাসলাকের, যেমন আমি নাম নিয়ে নিয়ে বলি প্রয়োজনে ক্লিয়ার করার জন্য, কারণ আদর্শের ব্যাপারে লুকোচুরির কিছু নাই। যেমন বাংলাদেশ আহলে হাদিসের এক শেখ মুজাফফর বিন মুহসিন সাহেব ডাইরেক্ট বলেছে সুস্পষ্ট এই ভাষায়, দেওবন্দিরা মুশরিক। ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব তার আগেই বলেছেন বিভিন্ন ইমামের নাম নিয়ে পর্যন্ত, ইবনুল জাউজির আকিদা ঠিক নাই, সালাহউদ্দিন আইয়ুবের আকিদা ঠিক নাই, তাদের কতজন বলেছে ইমাম ইবনে হাজার আসকালানির আকিদা ঠিক নাই, ইমাম নববীর আকিদা ঠিক নাই, এমনকি যাদের সাথে আমাদের ফেস টু ফেস আলাপ আলোচনাও হয়েছে, যেমন ধরেন ওপারের ব্রাদার রাহুলের কথাই ধরেন। আরে যেই হোক, আমি নামগুলো নিয়ে বলছি এজন্য আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে, এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, তাদের গায়ে যদি কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ অন্যায়ভাবে খালি তাচো করে, আমাদের জবান অবশ্যই অবশ্যই গর্জে উঠবে, উঠবে। তো মুসলমানের সবচাইতে বড় পরিচয় মুসলমান। হ্যাঁ, ইখতিলাফ ইখতিলাফের জায়গায়, আর ইমান ইমানের জায়গায়। আমাদের ঐক্যের ভিত্তি শাখাগত মাসালা না, এটা যদি হতো জমিনের বুকে কোনোদিন ঐক্য হতো না। এই যে জমিনে 1200 বছরের অধিক সময় খেলাফত ছিল, কিভাবে খলিফা তো এক এক সময় এক এক মাঝহবের হয়েছে, এক এক মাসলাকের হয়েছে, এক এক তরিকার হয়েছে। তাতে কি মাঝহব তোমার যাই হোক, মাসলাক তোমার যাই হোক, মাসরাব তোমার যাই হোক, তোমার সাথে ইখতিলাফ আমার থাকবে, থাকুক, কিন্তু যখন জিহাদের প্রয়োজন, দিন কায়েমের প্রয়োজন, মাজলুম রক্ষার প্রয়োজন, তখন তোমার দল কি মত কি আমার দেখার বিষয় না। কেন ফিলিস্তিনের বুকে যারা আছে তাদের সবার মত আমাদের মত কি এক? আল আকসায় যখন নামাজে দাঁড়ায় তাদের নামাজে দাঁড়ানোর দৃশ্য আমাদের নামাজে দাঁড়ানোর দৃশ্য এক। এমনকি হামাস যে সংগঠনটাকে নিয়ে আমরা এত আলাপ আলোচনা করছি, হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া, এই হামাসের আকিদা বা মানহাজ আমাদের আকিদার মানহাজ কি সব ক্ষেত্রে এক? তারা যে তরিকায় চলছে, মনে করেন এটা তো মূলত জিহাদি বা মুজাহিদ দল না, মৌলিকভাবে তারা একটা রাজনৈতিক দল যাদের সামরিক শাখা আছে, প্রয়োজনে তারা অস্ত্র হাতে তুলে নেয়, আবার তাদের সম্পূর্ণ রাজনৈতিক চেইনও আছে। হামাস মূলত কি দল? হামাস আল কায়দা না বা এইরকম টাইপের কোনো সংগঠন না, হামাস হলো মূলত রাজনৈতিক দল। কি দল? রাজনৈতিক দল। তো যেমন বাংলাদেশেও বহুত রাজনৈতিক দল আছে, মনে করেন জামাত ইসলামী আছে, চরমোনাই আছে, জমিয়াত আছে, খেলাফত আছে, এরকম একটা রাজনৈতিক দল, তবে যাদের সামরিক উইং আছে। তো এখন আমরা যারা রাজনীতি করি না, আমরা কি হামাসের পক্ষে বলছি না? আরে বলছি না, কিসের জন্য? কারণ তোমার সাথে আমার যদি কোনো মৌলিক নীতিতে ইখতিলাফ থাকেও, যে আমি রাজনীতি করি না, আমি ধরেন তবলিগি, আমি ধরেন সুফি, আমি ধরেন অন্য কোনো সাইডের লোক, তাতে কি তোমার সাথে আমার মূল বন্ধন তো ইমানের, মূল বন্ধন তো ইসলামের। সুতরাং যেই জিহাদে তুমি শরিক হয়েছ ওই জিহাদ তো মূলত আমারও জিহাদ, কারণ আল আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ শুধু ফিলিস্তিনিদেরকে দেয় নাই, আল আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ শুধু হামাসকে দেয় নাই, আল আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাকে, যে আল্লাহকে পরিচয় দেবে নিজের রব হিসাবে। সুতরাং তার বাড়ি বাংলাদেশ হোক, তার বাড়ি আমেরিকা হোক, তার বাড়ি সৌদি হোক, তার বাড়ি ইন্ডিয়া হোক, আল আকসা রক্ষার লড়াই করতে হবে ফরজ হিসাবে সবাইকেই। তা আমার কাজ আমার ভাই করে দিচ্ছে, আরে তাকে তো মাথায় তুলে নাচা দরকার। তার বিরুদ্ধে যদি একটা বাক্য বলি, ওই একটা বাক্য কেয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষ্য হতে পারে। অনেকে বলে নাই শুরুতে, আমাদের বাংলাদেশের ওই এক শ্রেণী, আমি নাম বলবো না, ইসরায়েলের দালাল
আর সৌদির পেট্রো ডলার খোর বলে নাই হামাসের আকিদা ঠিক নাই, হামাসের এটা ঠিক নাই, সেটা ঠিক নাই। আরে যেই আকিদা তোমাকে মাজলুমের পক্ষে দাঁড়াতে শেখায় না, যে আকিদা তোমাকে জালেমের টুটি চেপে ধরতে শেখায় না, যে আকিদা দিনের উপর আঘাত আসলেও তোমাকে ময়দানে নামতে শেখায় না, যে আকিদা তোমাকে এসরুমের বাইরে কখনোই তোমাকে বের করতে পারে না, যে আকিদা তোমাকে মুসলমানদের কাতারে এনে সকলের সঙ্গে একসাথে দাঁড় করাতে পারে না, ওই আকিদার এক পয়সা দামও আমাদের কাছে থাকবে না। আকিদা শুধু অন্তরের মধ্যে চেপে রাখার জিনিস না। সূরা ইখলাস দেখেন, সূরা কাফিরুন দেখেন, শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন, সূরা ইখলাস আমাদেরকে ইলমি তাওহীদ শিক্ষা দেয়, ইলমি তাওহীদ অন্তরের তাওহীদ, আর সূরা কাফিরুন আমাদেরকে আমলি তাওহীদ প্র্যাকটিক্যাল তাওহীদ বাস্তব জীবনের তাওহীদ শিক্ষা দেয়। তার মানে আকিদার একটা সম্পর্ক কলবের সাথে, আর একটা সম্পর্ক আমার বাস্তব আচার আচরণের সাথে। এই যে আমরা নামাজ পড়ি এটাও আমার আকিদার দাবি, এই যে আমরা রোজা রাখি এটাও আমাদের আকিদার দাবি, এই যে আমরা হজ করি যাকাত দেই এটাও আমাদের আকিদার দাবি, এই যে আমরা মজলুমের পক্ষে কথা বলি এটাও আমাদের আকিদার দাবি, এই যে জেলখানা থেকে বের হয়েও আমাদের আলেম ওলামারা মজলুমের পক্ষে কথা বলে, মজলুম বিধানের পক্ষে কথা বলে, এটাও তাদের আকিদার দাবি। আর এখনো যে সিংহ পুরুষরা কারাগারে পড়ে আছে, আল্লাহ যদি চান অতি শীঘ্রই বের হবে, বের হওয়ার পরও তাদের জবানও যে নতুন করে হুঙ্কার ছড়বে সেটাও এই আকিদারই দাবি। আকিদার দাবি বলেই তো পয়সার কাছে নত হয় না, আকিদার দাবি বলেই তো জেল জুলুমকে ভয় পায় না, আকিদার দাবি বলেই তো মামলা হামলা হুমকি ধমকিতে দমে যায় না, কারণ আকিদা নিয়ে যে ময়দানে নামে শাহাদাত ছাড়া কোনো কিছু তাকে ময়দান থেকে ফেরাতে পারে না। আবেগ সাময়িক, ইমোশন সাময়িক, এখন আছে তো তখন নাই, আর বিশেষ পরিস্থিতিতে আছে তো আরেক পরিস্থিতিতে নাই, কিন্তু আকিদা সাময়িক না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই আকিদা। কারণ আমাদেরকে যদি কেটে টুকরা টুকরা করা হয় তবু আকিদা তো নরচর হবে না ইনশাআল্লাহ। যেমন কাদিয়ানিদেরকে আমরা কাফের মনে করি, আরে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এমন হয় আগামী দিনে ওরা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায় তাতে কি, ওরা যদি দেশের মূল দায়িত্বশীল হয়ে যায় তাতে কি, তখনও কি আমাদের জবান গর্জে উঠবে না কাফের কাফের কাদিয়ানরা কাফের? ওরা যদি নামাজ পড়ে তাও কাফের, যদি রোজা রাখে তাও কাফের, যদি হজ করে তাও কাফের, যদি ক্ষমতাশালী হয় তাও কাফের, যদি মসজিদ বানায় তাও কাফের, যদি মাদ্রাসা করে তাও কাফের। কারণ আমার নবীর খাতমে নবুয়তের চাদর ধরে যারা টানা হেঁচড়া করবে ওদেরকে আমরা বলেই যাব কাফের কাফের কাফের। সুতরাং আজ আমার এক নম্বর বার্তা, এক নম্বর বার্তা যে আমাদেরকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আগে বলতাম দ্বীনের অস্তিত্ব, কোরআনের শাসন ইত্যাদি ইত্যাদি, এখন বলতে হচ্ছে নিজেদের অস্তিত্ব। কেন জানেন? আগে তো বাঁচতে হবে, তারপর না আদর্শের প্রশ্ন আসবে, কি আদর্শ নিবেন না নিবেন এটা তো দ্বিতীয় ধাপের আলাপ, প্রথম ধাপের আলাপ দুনিয়ার বুকে অস্তিত্ব টিকাতে হবে। আমাদের অস্তিত্ব হরণ করার জন্য দুনিয়ার বাতিল শক্তিরা এক যোগে মাঠে নেমে পড়েছে। এক যোগে কেন বললাম, সাপ আর বেজি পর্যন্ত এখানে এসে ঐক্য করে ফেলেছে। বলবেন কিভাবে? ইহুদি আর খ্রিস্টানে ধরেন উদাহরণ হিসাবে, ইহুদি এক মেরুর আকিদা রাখে, খ্রিস্টান আর এক মেরুর আকিদা রাখে। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, আমাদের বিশ্বাস না, খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ওদের নবী ঈসাকে যারা হত্যা করেছে তাদের নাম ইহুদি, আর ইহুদি সেই জাতি যারা ওদের বিশ্বাস অনুসারে নবী ঈসাকে পর্যন্ত মেরেছে। তো বোঝেন, নবীর উপর যদি কেউ আঘাত হানে সে কি বন্ধু হবে না শত্রু হবে? আরে কি ধারণা, বন্ধু হবে না শত্রু হবে? যেমন কাদিয়ানিদের বিরুদ্ধে এত ক্ষোভ আমাদের কিসের জন্য? ওরা আমাদের জায়গা জমি নিয়ে নিয়েছে, ওরা আমাদেরকে ব্যক্তি জীবনে কোনো সম্পদ আত্মসাৎ করে নিয়েছে, কিছু না। নবীর দুশ্মন যে সে উম্মতের দুশ্মন হবেই হবে, এবং যে নবীর দুশ্মন সে উম্মতের সবচেয়ে বড় দুশ্মন। তো এই যে খ্রিস্টানদের আকিদা অনুসারে ইহুদিরা মেরেছে ওদের নবীকে, আর ইহুদিরা যেই ধর্মের নবীরেই মানতে পারে নাই ওই ধর্মের উম্মতরে মানবে কিভাবে? তো এরা একসঙ্গে চলা দরকার না সম্পূর্ণ বিপরীত মেরুতে চলা দরকার? আগে হয়েছে এমন, খ্রিস্টান আর ইহুদিতে কত মারপিট হয়েছে ইতিহাস পড়ে দেখেন, কত রক্ত কত যুদ্ধ হয়েছে ইতিহাস পড়ে দেখেন। আজকে সেই খ্রিস্টবাদী আমেরিকা আর ইহুদিবাদী ইসরায়েল মুসলমানদেরকে দমানোর জন্য এক ঘাটে পানি খাচ্ছে নাকি খাচ্ছে না? কি বুঝলেন, কি বুঝলেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা,
নিজেদের মধ্যে যত ভেদাভেদ থাকুক না কেন, মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই এক, তারা সবাই অভিন্ন। তা আমি তো এটা চিন্তা করি, ইহুদি আর খ্রিস্টান দুই ধর্মের লোক, আর প্রত্যেক ধর্মের লোকদের বিশ্বাস অনুসারে তারাই যাবে স্বর্গে, বাকিরা যাবে নরকে, তারাই যাবে বেহেশতে, বাকিরা যাবে দোজখে। এটাই সব ধর্মের তো মূল কথা। তাহলে ইহুদিদের নজরে জাহান্নামি হলো খ্রিস্টানরা, খ্রিস্টানদের নজরে জাহান্নামি হলো ইহুদিরা। তো ধর্মীয় ভেদাভেদ ভুলে হাতে হাত মিলিয়ে নিয়েছে, আরে জমিন থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করবে বলে। কারণ ওরা জানে সিংহের জাতি যদি একবার জাগে, আরে শিয়ালদের তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া কোনো জায়গায় থাকবে না। তো এখন এই শিয়ালরা নিজেদের অস্তিত্ব টিকানোর স্বার্থে সিংহদের বিরুদ্ধে একযোগে যদি মাঠে নামতে পারে, আমাকে বলেন, আমরা আমাদের মাজহাবি পরিচয়, মাসলাকি পরিচয়, মাশরাবি পরিচয়, আলিয়া কওমি পরিচয়, জামাত চরমোনাই পরিচয়, অথবা আমাদের তবলিগি সুফি পরিচয়, অথবা বাঙালি অবাঙ্গালি পরিচয়, সব পরিচয় ভুলে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজগুলো দিয়ে ময়দানে কি নামতে পারবো না বাতিলকে দমানোর জন্য? কারণ আমাদের ভেতরের বিষয় আমরা সমাধান করব নিজেদের মতো করে, কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছে, পায়ের তলার মাটি যখন শেষ হয়ে গিয়েছে, তখন তো মৌলিক কিছু বিষয়ে একমত হওয়া লাগবেই লাগবে। আমি কিন্তু বারবার দুটোকে আলাদা করে দেখাচ্ছি, আমি বলছি না ওলামায়ে কেরাম ইলমি ইখতিলাফ ছেড়ে দেবে, কেন ছাড়বেন ভাই? আপনার দৃষ্টিতে যেটা হক কেন ছাড়বেন? আপনার দৃষ্টিতে যেটা ভুল কেন করবেন? ইলমি ইখতিলাফ চলবে আলেমদের মাঝে, সাধারণ মানুষ কোন যুক্তিতে ইন্টারফেয়ার করবে আলেমদের ইখতিলাফে? আরে আলেম ইখতিলাফ করলে করবে দলিল দিয়ে। আপনি যে একজনের পক্ষ নিয়ে আরেকজনকে গালি দিবেন, আপনি কিসের ভিত্তিতে? আপনি তো দলিলও বোঝেন না, প্রমাণও বোঝেন না। কেয়ামতের দিন এমন একটা গালিও তো আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে। কারণ আলেমকে গালি দেওয়া মানে বোঝেন, যতদিন সে ক্ষমা না করবে আল্লাহ তো ক্ষমা করবে না আপনাকে। তা আলেমা আলেম ইখতিলাফ হলে দেখবেন মিটমাটো আবার সহজে হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশও দেখেছে যখনই দিনের জন্য প্রয়োজন হয়েছে, আলেম ওলামারা খুব সহজেই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। যেমন 2023 সালে হয় নাই, 2021 সালে হয় নাই, বিভিন্ন সময় হয় নাই, হয়েছে নাকি? কিছুই না। আবার তার হাতে পতাকা ছিল, দেশেরই পতাকা, কিন্তু পরবর্তীতে আল্লাহর বান্দারে জেল পর্যন্ত খাটতে হয়েছে, ওই মামলা এখনো তার কাঁধে আছে। নরসিংদী নিজে আমি তাকে সরাসরি দেখে এসেছি, যদিও দমে যায় নাই, কারণ জজবা কি আর এত সহজে দমে যায় নাকি। আমাকেও মাহফিলে এসে রিসিভ করেছে ঘোড়া দিয়ে, ঘোড়া চালিয়ে চালিয়ে মাহফিলে নিয়েছে, আবার আমাকে মাহফিল থেকে মেন রোডে বিদায় দিয়েছে ঘোড়া চালিয়ে চালিয়ে। তো আমি অবাক হয়ে গেলাম, একটা ঘোড়া, ঘোড়া তো একটা নিরীহ প্রাণী, এই ঘোড়া দিয়ে এখন বাংলাদেশে কোন ধর্মের কোন লোকের কি ক্ষতি করবে? এমন তো না, ঘোড়া চালাতে শুরু করলে পায়ের তলায় পড়ে সবাই মনে হয় মুহূর্তে ভূত হয়ে যাবে, এমন আশঙ্কা নাই। তো একটা সাধারণ ঘোড়া চালিয়েছে, এজন্য জেল খাটতে হয়েছে। আর মানুষ মারা ছুরি নিয়ে এভাবে প্রকাশ্যে তারা পুজোতে সোডাউন দিচ্ছে, একটা মানুষকেও জবাবদিহির আওতায় আনা হচ্ছে না, এটা তো কিছুতেই আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না। আমি একাধিক সনাতনী ধর্মাবলম্বীর সাথে কথা বলে দেখেছি, আমি এটা নিশ্চিত হতে চাচ্ছিলাম যে এটাকে ধর্মের অংশ নাকি এদের আবেগের অংশ। কারণ যদি হয় ধর্মের অংশ, আমার বলার কিছু নাই, কারণ সেকুলার রাষ্ট্র হিসাবে এখানে প্রত্যেকে নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। তো যদি তার ধর্মের অংশ হয়, আমার এখানে বলার কিছুই নাই। যেমন আমার ধর্মের অংশ গরু জবাই করা, এখন যদি ওর মনে আঘাতও লাগে, আমার আম্মা রে, আমার আব্বা রে, জবাই করে দিল রে, কিচ্ছু বলার নাই, তুই আম্মা আব্বা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেল, কিচ্ছু করার নাই, এটা আমার ধর্মের অংশ, আমাকে আমার ইবাদত পালন করতে হবেই হবে। এমনকি শুধু তোমরা নাই, নাস্তিকরাও যদি কাঁদে, কারণ নাস্তিকরা পহেলা বৈশাখে ইলিশ তো ঠিকই খায়, ইলিশ খেয়ে খেয়ে বাংলাদেশে ইলিশের হারি কমায় ফেলে, এতে সমস্যা হয় না। খালি কোরবানের টাইম আসলে গরু রে, ও গরু রে, একদিনেই যদি এত গরু খেয়ে ফেলে মুসলমানে, আমাদের গরুর ভবিষ্যৎ কি হবে রে? বাহ, গরু নিয়ে খুব চিন্তিত হয়ে যায় তারা, ইলিশ নিয়ে মায়া নাই। ডেলি কত লক্ষ লক্ষ মুরগি খাওয়া হয় এই দেশে, এগুলো নিয়ে মায়া নাই, সব মায়া হলো গরু নিয়ে। আমার মন বলে আর কি যে এরাও মনে হয় তলে তলে বলে না, তো নাস্তিক তো আর নিজেকে কোনো ধর্মের নামে পরিচিত করবে না। তবে আমার মন বলে এই নাস্তিকরা এখনো যদিও নিজেকে বলছে বান্দরের বাচ্চা, জানেন না আপনারা ডারউইনিজম, সে বান্দর তত্ত্ব, যদিও বলছে বান্দর হলো ওদের ড্যাডি, ওদের পাপা, আর বান্দরনি হলো ওদের মাম্মি, ওদের মা। আগামীতে হয়তো আশঙ্কা আছে এরা গরুরে আর গাভীরে আব্বা আর আম্মা বলতে শুরু করবে, কারণ গরু আর গাভী দেখতে তো বান্দরের চাইতে খুব খারাপ না,
আর অনেক গরু আছে খুব কিউট দেখা যায় মাশাআল্লাহ, সেই রকম একদম সাইজও ছোট, একদম দেখতে বিদেশি জাতের কিছু গরু আছে দেখলে দেখতেই মনে চায়। আর বান্দর তো বান্দর, তো বান্দরের চাইতে গরু খারাপ কিসে? বান্দররে আব্বা ডাকা যদি বিজ্ঞান হয়, আগামী দিনে গরুরে আব্বা ডাকা বিজ্ঞান হবে না, এর কি গ্যারান্টি আছে? তো বিজ্ঞান তো আর স্থির না, এক এক সময় এক এক দিকে ছুটতে থাকে, তা আগামীতে ছুটলে ছুটতেও পারে, তো খুব মায়া দেখায়। তো যে প্রসঙ্গে বলছিলাম যে আমি একাধিক জনকে জিজ্ঞাসা করেছি এটা তোমাদের ধর্মের অংশ কিনা, আমাকে বলেছে হুজুর আমরাও আমাদের জীবনে কোনোদিন শ্মশান পূজায় এভাবে বড় বড় দা হাতে শোডাউন দিতে দেখি নাই। তাহলে ওরাই যদি ওদের জীবনে না দেখে তার মানে ধর্মের অংশ না, কারণ ধর্মের অংশ হলে অবশ্যই কেউ না কেউ তো দেখতো, দেখে নাই তার মানে অংশ না, যদি অংশ না হয় এটা সাম্প্রদায়িক উস্কানি কি না? আরে বলে না, নাকি সব উস্কানি খালি হুজুরের বয়ানে থাকে, সব উস্কানি শুধু হুজুরের লেখায় থাকে? আরে হুজুর মানুষ ফেসবুকে একটা কমেন্ট করলে পর্যন্ত অনেক সময় জেলে যাওয়া লাগে। আরে যারা উস্কানি খোঁজো হুজুরের কাছে এসে, তোমাদের তো সবচাইতে বেশি উস্কানি খোঁজা দরকার আসল উস্কানিদাতাদের মাঝে। মাঝে মধ্যে এমন এমন কাজ করে যেগুলো মাথায় ধরে না। কাশিমপুর কারাগারে সে শতাব্দী বিল্ডিংয়ে একদিন তিনতলায় আমরা বসা আছি, আমি এই মহাব্বতের ভাই মাওলানা মাহমুদ গনবি, সমকাল পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে আমার এখনো মনে পড়ে, হেফাজতের অনেক নেতার সম্পদের তদন্ত করবে, ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত করবে, বিশাল একটা শিরোনাম। তো দেখে আমি বললাম ভাই একটা কাজ করি দেখি ভিতরে কার কার নাম আছে, যদিও হেফাজত নেতা আমি তোর হেফাজত নেতা না আর আমার মামলাও হেফাজত মামলা না, তারপরও রেখেছে তো একসাথে আচরণও করছে একরকম করে, তো দেখি ভেতরে কি আছে। এখন পড়তে পড়তে দেখি আমার নামও আছে। আচ্ছা, তারপর 98 জন না 99 জনের নাম, তারপর একটু পর দেখলাম ওনার নামও আছে। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার কি অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আপনি বুঝেন, বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড এর সঙ্গে আপনার পরিচয় আছে? বলে আমার তো ব্যাংকে অ্যাকাউন্টই নাই, আমি কার্ড বুঝবো কি করে? আমি অবাক হলাম, বাহ, এখন তার আমাদের সম্পদ আর ব্যাংক অ্যাকাউন্টে কি আছে, লেনদেন কি হয়েছে না হয়েছে এগুলো চেক দেবে? মাথা থাকলে না ব্যথা হবে? মাথাই তো নাই, ব্যথা হবে কিভাবে? বড় মজা পেলাম আমি। আরে অ্যাকাউন্ট চেক করবে, অ্যাকাউন্টে তো নাই, তুমি চেক করবো কোন ঘোড়ার ডিম? তো অবস্থা হয়েছে এরকম, যেখানে অপরাধ সেখানে খুঁজে পাওয়া যায় না, যেখানে অপরাধ না এ জায়গায় লোকের এসে অভাব পড়ে না। তো সুতরাং যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমার মন বলে আমাদের সামনে বড় একটা ফাঁদ পাতা হয়েছে, বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে, আমি নাম বলবো না। ওই অংশের বাংলাদেশের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের একজন বাংলাদেশেই থাকে চিটাগাঙে, বাকি 2 জন আছে বিদেশে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে টকশোতে বসেছে। টকশোতে বসে একজন বলছে আমাদের প্রতিটা এলাকায় যত যুবক আছে, এক এক গ্রামে 500-1000 যুবক তো থাকেই, এই যুবকদেরকে প্রত্যেককে একটা 4 ফিট করে রামদা দিয়ে রাখতে হবে। এতে কি হবে, 500-1000 যুবক যদি একসঙ্গে রামদা নিয়ে মাঠে নামেন, নাম নিয়ে বলেছে, নাম নিয়ে, আরে মামুনুল হক কি আইসিসও যদি আসে, এই শব্দ হুবহু, মামুনুল হক কি আইসিসও যদি আসে, তাহলে সবাই একেবারে চরম শিক্ষা দিয়ে দিতে পারবে। এরপর এসে বলছে আচ্ছা এদেরকে রামদা নাই দিলাম, বাড়িতে মহিলাদের তো দা আছে বটি আছে, যদি আমাদের মহিলারা নেমে কয়েকটা মৌলবাদীর হাত আর পাকেটে ধরিয়ে দেয় বাকিগুলোতে এমনি লেজ গুটিয়ে পালাবে। এবার মূল যে লোকটা মানে যে বাংলাদেশেই থাকে আর কি, সে বলছে আরে অন্য কিছু বাদই দিলাম, ত্রিশূল যেটা আছে, ত্রিশূল বুঝলেন না, এই যে এরকম দেখা যায় ত্রিশূল, ত্রিশূলটা হাতে নিয়ে কয়টা মৌলবাদীর পেটে ঢুকিয়ে দিলেই তো খেলা জমে যাবে। আমি অবাক হয়ে গেলাম, যদি দরজা জানালা বন্ধ করে ওই যে এক বাস কোম্পানির মালিকের মতো বলতো উস্কানিমূলক কথা যে এই দেশ যতদিন রামরাজ্য না হবে আমরা ফিরে যাব না ইন্ডিয়ায়, ওই টাইপের যদি তাও আড়ালে বলতো একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু প্রকাশ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে টকশোতে এসে বলার মানেটা কি? এটা কি উস্কানি না? আরে এটা কি উস্কানি না? এটা যদি উস্কানি না হয় পৃথিবীর মধ্যে উস্কানি শব্দ নাই ভুয়া। তাহলে এগুলো নিয়ে কোনো অ্যাকশন নাই, কারো কোনো গরজ নাই, সব অ্যাকশন শুধু হুজুরদেরকে নিয়ে, তার মানে ডাল মে কুচকালা জরুর হয়। সুতরাং আমাদের আগামীর ভবিষ্যৎ যেহেতু ভয়াবহ, আমাদেরকে খুব সচেতনভাবে এক একটা পা ফেলতে হবে, তবে যারা ফাঁদ পেতেছে ওদেরকে শেষ হাসি হাসতে দেওয়া যাবে না, ওদেরকে ওদের ফাঁদের মধ্যে নিয়েই ফেলতে হবে। এর জন্য তবে এজন্য একটা কাজ আমাদেরকে করতে হবে,
এটা বলার আগে যেহেতু হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ, আমি মৌলিক আরেকটা আলাপ যেটা লম্বা করে বলতাম এখন আর লম্বা করে বলবো না, শর্ট একটা প্রসঙ্গ টানি। শরীফ শরীফার গল্প নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল মনে আছে না? সে জানুয়ারি মাস থেকে আমরা আলাপ শুরু করেছি, আজকে হলো এপ্রিল মাসের 23 তারিখ, মানে 4 মাস হয়ে গিয়েছে। আজকের পত্রিকায় সংবাদ নামে একটা পত্রিকা আছে, জানেন তো মনে হয় আপনারা, এই সংবাদে দেখলাম রিপোর্ট করেছে যে শরীফ শরীফার গল্প, শুনেন, শরীফ শরীফার গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে না। 4 মাসের আন্দোলনের ফসল, শরীফ শরীফার গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে না। হ্যাঁ, 2-4টা শব্দ পরিবর্তন হতে পারে, মানে লাউরে কদু বানাবে, বিফরে গরুর গোস্ত বানাবে, রাইসরে চাল ভাত বানাবে ইত্যাদি একটু হতে পারে, মৌলিক পরিবর্তন করবে না। কেন জানেন? মৌলিক 3টা কারণ বলেছে, এর মধ্যে 2টারে আমি শুধু স্মরণ করিয়ে দিই। 1 নম্বর কারণ, আমরা যে কমিশন গঠন করেছিলাম এতে সমস্যা আছে কিনা বের করার জন্য, ওই কমিশন কোনো দোষ খুঁজে পায় নাই। ওই কমিশনের মধ্যে কারা আছে জানেন? আমাদের মতো একই লেবাসের মালও আছে। আমি এটা নিশ্চিতভাবে বলছি, এই জালেমদের নাম আগামী পৃথিবীতে মীর জাফরদের পাশে লেখা হবে। লেবাস লাগিয়ে যদি লেবাসের হক আদায় করতে না পারো, এই লেবাসকে লাগানোকে একটা ভণ্ডামি বলে। দ্বিতীয় কারণ বলেছে কি জানেন? সব আপত্তি দেখি হেফাজতের হুজুরদের থেকেই, যার বিয়ে তার খবর নেই, পারাপড়শির কোনো ঘুম নাই, আর আলিয়া মাদ্রাসার হুজুরদের কোনো আপত্তি তো আমরা পাই নাই, সুতরাং এটাকে বাদ দেওয়া হবে না। আমি হুবহু ভাষ্য পড়ে শোনাই, না হলে বলবেন অনেকে গুজব ছড়াচ্ছে। হুবহু তাদের শব্দবাক্য আমি শুনিয়ে দিচ্ছি, আজকের সংবাদপত্রিকা আপনারাও চেক দিয়ে জানতে পারেন। কমিটির সঙ্গে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে নতুন শিক্ষাক্রম সম্পর্কে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছিল, অথচ কওমি মাদ্রাসার পাঠ্যক্রমের সঙ্গে সরকার স্বীকৃত আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমের কোনো মিল নাই। এরপর বলছে, শিক্ষা মন্ত্রণালয় গঠিত মূল্যায়ন কমিটির সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, শরীফ থেকে শরীফার গল্পের বিষয়টি আলিয়া মাদ্রাসার শিক্ষাক্রমের সঙ্গে সম্পৃক্ত, অথচ এ গল্প নিয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা আপত্তির কিছু পাচ্ছেন না। ভাবতে পারেন? আরে আলিয়ার হুজুররা, আরো 2 মাস আগ থেকে আমি বলতে শুরু করেছিলাম, অনেকে তখন বলেছিল না এভাবে টিটকারি মারা উচিত না, এক সময় সব ঠিক হয়ে যাবে, তারাও বলবে, আরে যার বিয়ে তার খবর নাই, পারাপড়শির ঘুম নাই, এমন হালিত তো হয়েছে, তোমার ঘরে আগুন লেগেছে, নৈতিকতার খাতিরে আমিও অবশ্যই যাব আগুন নেভাতে, কিন্তু তোমাকে তো সবার আগে সচেতন হতে হবে, এ আলিয়া মাদ্রাসা থেকে গড়ে উঠেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মৌলবি এই দেশে নাই। আরে যারা নিজেদেরকে মাওলানা বলে পরিচয় দেয়, আলেম বলে পরিচয় দেয়, ওয়ারিসে নবী বলে পরিচয় দেয়, ওয়াজ মাহফিল করে বেড়ায়, নিজেদেরকে দায় হিসাবে পরিচিত করে বেড়ায়, এমন লোক এই দেশে নাই। আচ্ছা, এই কথাগুলো যদি আমরা না বলে তারা বলতো কি হতো? সর্বোচ্চ চাকরি যেত, আরে যাক না, প্রমোশন আটকে যেত, আরে যাক না, আরে তাকে জবাবদিহির আওতায় পড়া লাগবে, আরে পড়ুক না, হয়তো জেল খাটা লাগবে, তো কি হয়েছে, কাশিমপুরে একসঙ্গে থাকতাম, কি সমস্যা হয়েছে? কিন্তু এই যে তারা প্রতারণা করলো, খেয়ানত করলো, নিরাপত্তার মানহাজ গ্রহণ করে নিল, বিনিময়ে কি হয়েছে? আর চাকরি তো টিকেছে, আর প্রমোশন তো নিশ্চিত হয়েছে, জেলে যাওয়া লাগে নাই, মামলা খাওয়া লাগে নাই, জবাবদিহির আওতায় পড়া লাগে নাই, কিন্তু একটা প্রজন্মের ঈমানই যে হুমকির মুখে পড়েছে, আগামীকাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? আরে চাকরি বড় না ইমান বড়, প্রমোশন বড় না ইমান বড়, টাকা বড় না ইমান বড়, এত কিছু দিয়ে কি হবে? ইমান আর এলেমে যদি ভেতরে না থাকে, এলমের হক আর এলেমের হককে যদি আদায় করা সম্ভব না হয়, নিজেদেরকে ওয়ারিসে নবী বলে পরিচয় দাও কোন মুখে? সুতরাং মৌলিক যে বিষয়গুলো, যেমন ধরেন এই যে পাঠ্যপুস্তকের সমস্যা, এগুলো কোনো দলীয় ইস্যু না রে ভাই, দলীয় ইস্যু নাকি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, দলীয় ইস্যু না, এগুলো মুসলমানের ইস্যু, মুমিনের ইস্যু। আমি শুরু থেকে শেষ একটা বাস্তবতাই বুঝাচ্ছি, ইখতিলাফ আছে থাক না, ইখতিলাফ আলেমরা করবে করুক না, দলিল আদিল্লা পাল্টাপাল্টি হবে হোক না, কিন্তু মৌলিক কিছু বিষয়ে আমরা কি পারি না একমত হয়ে যেতে? আমরা কি পারি না এই দেশকে ফিলিস্তিন হওয়া থেকে বাঁচাতে? হ্যাঁ, জিহাদের ময়দান যদি কায়েম হয় পিছিয়ে যাব না, কিন্তু তাই বলে জালেমকে জুলুম করার সুযোগও তো করে দিতে পারি না, অঙ্কুরেই তো ফেতনাকে রুখে দিতে হবেই হবে, না হলে আগামী দিনে বড় ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য। শেষ করি এটা বলে, অনেকে টিটকারি ঠিকই মারে, বিকল্প দিতে পারে না। এককালে শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস যখন বাইরে ছিল, অনেকে টিটকারি মারতো সাউন্ড গ্রেনেড বলে, কি মারব ভাই বলতো না, এগুলো নিয়ে কত টিটকারি, সাউন্ড গ্রেনেড,
নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে বাংলাদেশ আফসোস করছে, হায় আমাদের যদি সেই সাউন্ড গ্রেনেডটা থাকতো। এতক্ষণে ফরিদপুরের দৃশ্য, বাংলার দৃশ্য, ট্রান্সজেন্ডারবাদের দৃশ্য হয়তো আরেকটু ভিন্ন রকম হতো। দাঁত থাকতে দাঁতের কদর বোঝো না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। যারা টিটকারি মেরেছিল ওরা তো পারলো না বিকল্প আর এক সাউন্ড গ্রেনেড দিতে, তো বিকল্প যদি দিতে নাই পারো টিটকারি মারো কোন মুখে। আসবে বীরেরা, অবশ্যই আসবে, প্রধান অতিথিরা শেষেই আসে, আগে আসলে তো আকর্ষণ থাকে না, আসে সবার শেষে। কিন্তু আকাশে সূর্য যখন ওঠে চাঁদ আর তারার কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়, ম্লান হয়ে যায় সেই সূর্যের সামনে। আসবে আল্লাহ চাইলে হয়তো অতি শীঘ্রই আসবে, অতি 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 শব্দের সাথেই বলছে, অতি শীঘ্রই মানে খালি শীঘ্রই না, আল্লাহ চাইলে অতি শীঘ্রই আসবে, ইনশা আল্লাহ আসবেই আসবে। যখন আসবে এরপর আল্লাহ যদি চান, আলেমরা যদি একতাবদ্ধ হয়ে আমাদেরকে ভয়াবহ কোনো ডাকও দেয়, ভয়াবহ কেন বলছি মানে আমাদের বিবেচনায় ভয়াবহ আর কি, অহুয়া কুরহুল লাকুম, আমরা কি পারবো না সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ময়দানে নামতে, আমাদের ভাইয়েরা শাহাদত রমিও সুধা পান করে যেই জান্নাতের সবুজ পাখি হয়েছে, আমরা কি পারবো না তাদের পথে হাঁটতে? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন ভেতরে রক্ত প্রবাহিত হবে, যতদিন প্রাণের স্পন্দন থাকবে, ইনশাআল্লাহ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘ করছি না, আগেই বলেছি আমার বাকি কথাগুলো আমার ভাই ইনশাআল্লাহ বলে দিবেন। আর আমাদের পীর মুর্শিদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ আছেন, কিছুক্ষণের মধ্যে হুজুর আসবেন। একটা বার্তা আমাদের প্রিয় ভাই রফিক মাদানী বলার জন্য অনুরোধ করেছেন, সে প্রসঙ্গে বলছি যে এই মাদ্রাসা যেটা আপনারা নির্মাণাধীন দেখতে পাচ্ছেন, এখনও অনেক কাজ তো বাকি রয়ে গিয়েছে, তা আগামীর কাজে তো আমরা সকলে শরীক থাকবো ইনশাআল্লাহ। তবে ইতিমধ্যে 3 লাখ টাকার মতো ঋণ হয়ে আছে মাদ্রাসা, 1-2 টাকা না 3 লাখ টাকা। তো এখানে যে পরিমাণ মানুষ আছেন, আমি মনে করি সকলে যদি একটু নিয়ত করেন এই 3 লাখ টাকা ঋণ শোধ হওয়া আজকেই সম্ভব।